কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা। চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। রীতিমতো আটকে ওঠেন ট্রেনে থাকা যাত্রীরা। খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্টেশন চত্বরে। তবে কখন, কোথায়, কিভাবে ঘটল এই ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা, এখন কি পরিস্থিতি সেখানকার, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আপনার জেলার লেটেস্ট কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেবো। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কিছুক্ষণ আগেই চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে ফুলতলায়। মৃত যুবকের নাম ইসরাফিল। দুপুরবেলায় উপজেলার বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি থানার এসআই শফিক। তিনি জানিয়েছেন, খুলনা রেলওয়ে জংশন থেকে বেনাপুলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেতনা এক্সপ্রেসের যাত্রী ছিলেন বছর 20 ইসরাফিল। চলন্ত ট্রেনের দরজার বাইরে থেকে তিনি মোবাইলে সেলফি তুলছিলেন। ট্রেনটি ফুলতলার বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় পৌঁছালে সিগন্যাল পোস্টের সঙ্গে ভয়ঙ্কর ধাক্কা লাগে তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।